তারেক রহমান ভুয়া, ফখরুলও ভুয়া, এদের এক দফা ভুয়া, এদের আন্দোলন ভুয়া। যারা নিরপেক্ষতার সাথে কথা বলে, লেখালেখি করে, কেউই বিএনপির চোখে ভালো নয়। সাংবাদিকরা তাদের কাজ করছে, যা দেখবে তা লিখবে, যা দেখবে তা লিখবে, এটাও বিএনপির চোখে অপরাধ। এই বিএনপি সাংবাদিক মানিকসাকে মেরেছে, হত্যা করেছে। যশোরে সাংবাদিক শামসুর রহমান হত্যা করেছে, হুমায়ুন কবির বালু খুলনায় সাংবাদিক এবং সম্পাদক, তাকে এই দল হত্যা করেছে। যারা বিবেকবান মানুষ, সুশিক্ষিত মানুষ, সত্যের পক্ষে বলে এবং যারা সত্যের সাধনা করে, যারা নিরপেক্ষতার সাথে কথা বলে, লেখালেখি করে, কেউই বিএনপির চোখে ভালো নয়। প্রত্যেকে অপরাধী, আর তারা এই অপরাধে অপরাধী। আজকে বিএনপির কর্মীরা কি বলবে, যে কর্মীদেরকে কিছু টাকা ধরিয়ে অতিরিক্ত কাপড় নিয়ে ঢাকায় আসতে বলেছে, এখানে নির্মাণাধীন বাড়ি সহ অনেক জায়গায় আশ্রয় নিতে হয়েছে। এখন ফেসবুক খুলে দেখুন বিএনপি নেতারা, তারা এখন বাড়ি ফিরতে ফিরতে কি বলছে, বলছে তারেক রহমান ভুয়া, ফখরুলও ভুয়া, এদের এক দফা ভুয়া, এদের আন্দোলন ভুয়া। এ ভুয়া আন্দোলন কান টানলাম, জীবন মারার কেউ কেউ বলেই ফেলেছে বিএনপি নামক দলটি করব না, কান ধরে বলেছে এই দল আর। আপনারা আমাদের পার্টির নেতাকর্মীরা, আপনারা কোনো অবস্থায় নিজেদের উপর নিয়ন্ত্রণ হারাবেন না, শৃঙ্খলা বজায় রাখবেন।